হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে কয়েকটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। তোমরা যারা অ্যাকচুয়ালি দশম শ্রেণীতে পড়ছো, তোমাদের প্রত্যেকটি বিষয়ে এবছরের জন্য পাস না করলেও কি উত্তীর্ণ করে দেওয়া হবে, এটি কোন স্টুডেন্টের জন্য প্রযোজ্য সেটা নিয়ে আলোচনা করব। এছাড়া তোমরা যারা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ছো, তোমাদের কলেজ বা বিশ্ববিদ্যালয় খোলার চান্স কেন এই মাসে সর্বাধিক চান্স রয়েছে এবং এই মাসেই কেন খুলবে সেটা নিয়েও আলোচনা করব। এছাড়া তোমাদের অ্যাকচুয়ালি এডুকেশনের যে বাজেট রয়েছে, সেই বাজেটে নিয়ে এবছরের কিছু সংশয় রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। এবং পরবর্তী সময়ে 2022 এবং 23 শিক্ষাবর্ষে কি নতুন শিক্ষানীতি অর্থাৎ নিউ এডুকেশন পলিসি লাগু হতে চলেছে, এ নিয়ে কি ইনফরমেশন রয়েছে, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যদি স্কুল বা কলেজের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা সকলেই জানো, তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো, তোমাদের প্রত্যেকটি বিষয়ে পাস করলেই কিন্তু তবেই তোমাদের দশম থেকে তোমরা একাদশ শ্রেণীতে উঠতে পারো, অর্থাৎ দশম শ্রেণী বা মাধ্যমিকে তোমরা পাস করতে পারো। কিন্তু এবছরের যেহেতু কোভিড পরিস্থিতি রয়েছে, সেই কারণে কিন্তু দেখা যাচ্ছে একটি নতুন নীতি অবলম্বন হয়েছে দশম শ্রেণীর স্টুডেন্টদের জন্য। কোন স্টুডেন্টদের জন্য পরে বলছি, আগে বিষয়টা শুনে রাখো। যদি কোনো একটি বিষয়ে কোনো স্টুডেন্ট দশম শ্রেণীর ফেল করে, সেক্ষেত্রে তাকে পাস করিয়ে দেওয়া হবে, এমনই ঘোষণা করলে রমেশ পোখরিয়াল আমাদের এডুকেশন মিনিস্টার। তো রমেশ পোখরিয়াল এখানে কিন্তু এই বিষয়টা উল্লেখ করেছে যে তিনটে সাবজেক্ট, ম্যাথামেটিক্স, সায়েন্স আর হচ্ছে সোশ্যাল সায়েন্স, এই যে তিনটে সাবজেক্ট রয়েছে, এই তিনটে সাবজেক্টের মধ্যে কোনো একটি স্টুডেন্ট যদি একটি সাবজেক্টে ফেল করে তাহলে আগের বছরের মতন তাকে একই ক্লাসে থাকতে হবে না, এবছরে তাকে উত্তীর্ণ করে দেওয়া হবে। এ সেই সাবজেক্টটাকে অ্যাডিশনাল সাবজেক্ট হিসাবে রেখে তাকে পরের ক্লাসে অর্থাৎ একাদশ শ্রেণীতে উত্তীর্ণ করে দেওয়া হবে। কিন্তু এই যে বিষয়টা, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের জন্য না, ওয়েস্ট বেঙ্গলের বোর্ডের স্টুডেন্টদের জন্য না, এটা সিবিএসসি বোর্ডের যে স্টুডেন্টরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। ও তারা যদি একটি তিনটে বিষয়ের মধ্যে, মানে ম্যাথামেটিক্স, সায়েন্স আর সোশ্যাল সায়েন্সের মধ্যে একটি বিষয়েও যদি তারা ফেল করে তাহলেও তাদের পরের ক্লাসে বা একাদশ শ্রেণীতে উত্তীর্ণ করে দেওয়া হবে। এটা এখনও পর্যন্ত কিন্তু যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য না, শুধুমাত্র সিবিএসসি বোর্ডের স্টুডেন্টদের জন্য প্রযোজ্য। পরবর্তী সময়ে হয়তো এবছরে যারা দশম শ্রেণীর স্টুডেন্ট রয়েছে তাদের জন্য এটি প্রযোজ্য হতে পারে, কিন্তু এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের জন্য কিন্তু এইরূপ কোনো নীতি প্রযোজ্য হয়নি। এর পরবর্তী যে বিষয়টা, স্কুল কলেজ খোলা নিয়ে তোমাদের অনেকেরই অনেক ধরনের সংশয় রয়েছে, কিন্তু বারবার তোমরা শুনছো যে অমুক তারিখে হয়তো তোমাদের স্কুল বা কলেজ খুলতে চলেছে। কিন্তু এই যে ফেব্রুয়ারি মাস, এই ফেব্রুয়ারি মাসে কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গ না, আরও বিভিন্ন এরকম রাজ্য আছে যে রাজ্যগুলো কিন্তু পুনরায় স্কুল খুলে দিয়েছে। দেখা গেছিলো কোনো কোনো স্কুল, কোনো কোনো রাজ্যে স্কুল খুলে আবার বন্ধ হয়ে গেছিলো, সেই রাজ্যেও কিন্তু অ্যাকচুয়ালি স্কুল খুলে দিয়েছে ফেব্রুয়ারি থেকে। যেমন মহারাষ্ট্র, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, তেলেঙ্গানা, মেঘালয়, কর্ণাটক, হিমাচল প্রদেশ, এই সমস্ত যে রাজ্যগুলো, সেই রাজ্যগুলো কিন্তু ইতিমধ্যেই ফেব্রুয়ারি থেকে চালু করে দিয়েছে স্কুল বা কলেজ বা বিশ্ববিদ্যালয়। ধীরে ধীরে সেই সমস্ত কলেজে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চলেছে। এবং যে কিছু কিছু এরকম রাজ্য আছে যে রাজ্যগুলো রীতিমতো কোভিডের জন্য প্রথমে স্কুল খুলে বন্ধ হয়ে গেছিলো, তারা পুনরায় স্টুডেন্টদের স্বার্থে কিন্তু স্কুল খুলে দিয়েছে বা বিশ্ববিদ্যালয় খুলে দিয়েছে। সেই অনুযায়ী বিভিন্ন রাজ্যের দিকে যদি তাকায় তাহলে কিন্তু আমরা বলতে পারি যে আমাদেরও কিন্তু পশ্চিমবঙ্গে ফেব্রুয়ারি মাসেই স্কুল খুলতে চলেছে, যেটা বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে যে তোমাদের ফেব্রুয়ারি মাসের 14 তারিখ পর্যন্ত স্কুল তো কলেজ তো বন্ধই রয়েছে, এ তোমাদের 15 তারিখের পর থেকে হয়তো বা তোমাদের স্কুল ফেব্রুয়ারি মাসে খুলতে চলেছে। যদিও সেটা পুরোপুরি মুখ্যমন্ত্রীর বক্তব্যের ওপরই নির্ভর করছে যে মুখ্যমন্ত্রী কী জানাবে, তার অভিমত নিয়েই কিন্তু খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গেও অন্যান্য রাজ্যের মতো স্কুল কলেজ খুলতে চলেছে। এর পরবর্তী আপডেট হলো শিক্ষানীতির বাজেট নিয়ে। তোমরা সকলেই জানো নিউ এডুকেশন পলিসির দরুন 6% কিন্তু বাজেটকে বাড়ানো হয়েছে, কিন্তু দেখা গেছে এবছরের ক্ষেত্রে 6% বাজেট তো বাড়া দূরের কথা, উল্টে কমে গেছে। সেই কারণে অনেকেই কিন্তু স্বাভাবিকভাবে অখুশি রয়েছে যে যেহেতু বাজেট শিক্ষাক্ষেত্রে বাড়ার কথা ছিল, এডুকেশনকে ডেভেলপ করার কথা ছিল, সেক্ষেত্রে দেখা গেছে এবছর আরও আগের বছরের তুলনায় বাজেট কমে গেছে, শিক্ষাক্ষেত্রে খরচের পরিমাণ অনেকটা কমানো হয়েছে।
প্রায় 6.13% এন কি হচ্ছে শিক্ষার যে বাজেট সেটা কমানো হয়েছে এবছরে। এবং বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে যখন কোভিডের সিচুয়েশান সমস্ত কিছু ঠিকঠাক হয়ে আবার নতুনভাবে স্কুল কলেজ খোলা হবে এবং নিউ এডুকেশন পলিসি লাগু হবে, তখন স্বাভাবিকভাবেই কি হচ্ছে এডুকেশনের যে বাজেট সেটা বৃদ্ধি পাবে। এছাড়া পশ্চিমবঙ্গের শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক নবকুমার কর্মকার কিন্তু জানিয়েছে যে শিক্ষাক্ষেত্রে যদি বাজেট বৃদ্ধি করে এ শিক্ষা বা এডুকেশনকে আরও ডেভেলপ করা হয় বা পশ্চিমবঙ্গে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের যে পরিকাঠামো আছে সেই পরিকাঠামোর উন্নতি করে এডুকেশনকে আরও উন্নত করলে আর পশ্চিমবঙ্গে কিন্তু চাকরিও প্রচুর পরিমাণে বাড়বে। আর আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারাম কিন্তু জানিয়েছে সোমবারের বৈঠকে এ যখন ব্যালেন্স শিট তারা দেখাচ্ছিল তখন শিক্ষাক্ষেত্রে আরও উন্নতি করার জন্য ও শিক্ষার যে অর্থ বা বাজেট সেটাকে বাড়ানো হবে। এছাড়া তিনি আরও জানান 2022 ও 2023 শিক্ষাবর্ষে CBSE-র যে পরীক্ষার আর প্যাটার্ন সেটা পরিবর্তন হতে চলেছে, হয়তো বা নতুন যে শিক্ষানীতি বা নিউ এডুকেশন পলিসি সেটা প্রবেশ করতে চলেছে। আর তাদের বক্তব্য, নিউ এডুকেশন পলিসির একটাই উদ্দেশ্য পাঠ্য বইকে মুখস্ত নয়, পাঠ্য বইকে পুরোপুরি বুঝে তবেই রপ্ত করতে হবে। আর পশ্চিমবঙ্গের কথা যদি বলি, পশ্চিমবঙ্গের নিউ এডুকেশন পলিসি যে 22 বা 23 লাগু হবে এরকম কোনো বিষয় কিন্তু এখনও পর্যন্ত ওঠেনি। যে পশ্চিম রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে শিক্ষানীতি সবই যদি একমত হয় তবেই কিন্তু আমাদের রাজ্যে নিউ এডুকেশন পলিসি লাগু হবে। যখন সমস্ত জায়গায় লাগু হবে তখন পশ্চিমবঙ্গেও লাগু হবে, কিন্তু এই ব্যাপারে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে এর কোনো মত নেই যে অমুক সময়ে নিউ নতুন শিক্ষানীতি লাগু হচ্ছে। তো এখন দেখা যাক কবে নতুন শিক্ষানীতি লাগু হয়। আর তোমাদের মধ্যে কারা চাও নতুন শিক্ষানীতি বা নিউ এডুকেশন পলিসি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে সম্পূর্ণভাবে লাগু হোক, তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, শেয়ার করতে ভুলো না। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।